টাচ করে দেখেন, ডিসপ্লেটা দেখেন, আপনি দেখেন দর্শকদের এখানে আপনার কুইক ডাবল ডোরের মতো জায়গা, কিন্তু লক করার সিস্টেম আছে, লক করা যায়, 3 সেকেন্ড ধরে রাখলে লক হয়ে যায়। আর ফ্রিজটা কি স্মার্ট, একবার এই পিছল রয়্যাল ডোর মানে ডাবল ডোর, এই যে দেখেন এই যে ফ্রিজটা দেখছেন, এই যে কটা বোতল ঢুকে রাখছি, এই দেখেন এরকম চেক করার পর আমরা পারফেক্ট করাবো, এই যে বোতলই ফাটা হয়ে যায়, এত পারফেক্ট হয়ে যায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বোতলই আমরা ঢুকে চেক করি ভাই, বুঝছেন? আচ্ছা 9000 টাকা একবারে ফিক্সড, দাম সিস্টেমই নেই, আচ্ছা আর 500 টাকা কম, শেষ ফিক্সড, না না 8500 ফিক্সড, 8500 ফিক্সড, হ্যাঁ সিরিজ দেখতে পাচ্ছেন। মোটামুটি ছোট ফ্যামিলির জন্য, যারা হচ্ছে ছোট খাটো দোকানদারি করে, চায়ের দোকান অথবা কোল্ড ড্রিঙ্কস রাখবে, কম দামের মধ্যে নিতে পারে, গরিব মানুষ যারা, এটা আপনার হলো 13,500 টাকা। কেন ভাই 13,500 করবেন গেলে? আচ্ছা 13 করে দিলাম, 13 13 হ্যাঁ। হিটার চিটা দেখেন, হিট আছে, অনেক বড় ফ্রিজ ভাই, আগে ফ্রিজ কিনে একবার সস্তা রেটে দিয়ে দেব রেস্টুরেন্টের জন্য বা বড় ফ্যামিলির জন্য, হ্যাঁ ধামাকা অফার, হিট আছে, মেড ইন জাপান, ঠিক আছে, আপনারা আসলে চেক করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন বছরের আরেকটি হট এবং স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। রাইট নাও আমরা চলে আসছি মরিয়ম এন্টারপ্রাইজে, আপনাদের সবার সুপরিচিত মুখ জাকির ভাই, এই শপের ওনার। তো আসসালামু আলাইকুম জাকির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে 2022 সালটা আমরা ভালো কাটাইছি আলহামদুলিল্লাহ, নাকি ভাই? জি ইনশাআল্লাহ। তো 2023 সাল চলে আসছে, নতুন বছরে জাকির ভাই নতুন ভিডিও, তো ভিডিও গুলো কি ভাই স্পেশাল কি রাখছেন আমার ভিউয়ারদের জন্য? আজকে ম্যাক্সিমাম স্পেশাল ভিডিও বলতে আপনার 10-12টা স্পেশালি খালি ভিডিও আজকে দর্শক বেশি সবথেকে দেখতে পারবে, আজকে এত কালেকশন, এত অনেকগুলো ফ্রিজ কালেকশন আছে, হ্যাঁ ম্যাক্সিমামই সব মনে করেন আপনি একবার ইউজ মানে করেন 2-3 মাস এরকম চলছে এরকম মাল আপনার বেশিরভাগ দেখাবো। ওকে ঠিক আছে, তো ভাই ভিডিওটি আমরা শুরু করব, কারণ আমার আমার দর্শকরা আশা করি আপনার ভিডিও দেখার জন্য সবসময় মানে একটা অধিক আগ্রহে থাকে, কারণ আপনার কালেকশন গুলো একটু ব্যতিক্রমী হয়, মানে সব দোকান থেকে একটু আলাদা টাইপের হয়। আর অনেকজন বলে আপনার অকশন, অকশন আসলে কি আপনার অকশনের ফ্রিজ গুলো কিন্তু আপনার এগুলো কাজ করানো থাকে, আপনার বলে যে ওয়ারেন্টি গ্যারান্টি দিব আপনার, পরে কিছু এগুলো ইয়া হয় না। এর আগে আমি নিজেও নিয়ে আসছিলাম, আমি নিজেও মনে করেন এগুলো আর আমি যারা যে সকল ভাইরা আছেন ঢাকার আশেপাশে মানে ঢাকা সিটিতে আছেন, ইভেন ঢাকার বাইরে, আপনাদের যদি কোনো এরকম কালেকশন থাকে যে আপনি বিক্রি করবেন, নতুন আপডেট করার জন্য বিক্রি করবেন পুরাতন ফ্রিজটা, এসিটা অথবা টিভিটা, এই জন্য মানে ঘরের আসবাবপত্র, এই জন্য বিদেশে চলে যেতাম পুরো সবকিছু মালামাল বিক্রি করে যায়, নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ একটা ভালো প্রাইসে নগদ ক্যাশ টাকায় জাকির ভাই আপনার থেকে নিবে যদি দামে দরে মিলে। বেশিরভাগ আমাদের হলো ফরেন ইয়ার এমবাসিটার যারা থাকে বিদেশি, এদের মাধ্যমে এই মালগুলো এত ভালো ভালো কালেকশন আসে। ওকে তো ভাই ইনশাআল্লাহ প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন বছরের প্রথম? সর্বপ্রথম একটা মাল যেহেতু আপনার একটা একটা আগে একটা ফার্স্ট একটু সুন্দর কালার একটা ফ্রিজ দেখে আমি শুরু করি, এটা দেখাই। আপনি দেখলে না বুঝতে পারবেন, দেখেন
আরে মাশাআল্লাহ এই দেখেন নিচে দেখেন দেখেন আমি একটু আপনাদের কন্ডিশন দেখাই আমি বরাবরই কিন্তু আপনাদের কন্ডিশন দেখাই দেখেন এই যে র‍্যাকগুলো দেখেন অনেকগুলো এই দেখেন আমাদের জায়গা অনেক অনেক বড় একটা ফ্রিজ মোটামুটি 4-5 জনের ফ্যামিলির জন্য এনাফ আর এইখানে দুটো পকেট আছে ফ্রিজগুলো কিন্তু পুরাতন ফ্রিজ কিন্তু ইউজড ফ্রিজ কিন্তু লাইক একদম নতুন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ নতুন ওকে অনেক বড় আজকে ম্যাক্সিমাম ফ্রিজগুলো নতুন আচ্ছা ম্যাক্সিমাম এটা হচ্ছে ডিপ নাকি হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা ই আছে সেলফ আছে তিনটা আর আচ্ছা তিনটা ওকে এবারে হচ্ছে তারপর আপনি নিচে নরমালটা দেখেন একবারে দেখেন দেখলে কাস্টমার তো দেখলে বুঝতে পারবে আসলে হ্যাঁ অনেক ফিজিক্যালি যে আসলে কি এটা আপনি মনে করেন না তারা চলে গেছে বুঝছেন ওকে এর জন্য সেল করে দিছে আর কি আমাদের তো এরকম লোক থাকে এমবাসিতে লোক থাকে আচ্ছা ম্যানেজার যেহেতু এটা বাড়ি ধারা এলাকায় এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানে লাক্সারিয়াস ফ্যামিলি এখানে লিভ করে তারা কিন্তু খুব দ্রুত দ্রুত ম্যাক্সিমাম সব বড় লোক বদলায় ঠিক আছে এই যে এটা তারা এক্সচেঞ্জ অথবা আপডেট করছে ফ্রিজ এটা বিক্রি করে দিছে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা মোটামুটি অনেক বড় ফ্রিজই আর ফ্রিজ দেখেন এই যে কন্ডিশন দেখেন অনেক ফ্রেশ আচ্ছা তো ভাই বিসমিল্লাহ বলে এটার প্রাইস বলে দেন এটার প্রাইসটা আপনার অনেক হাই রেট কারণ এটা এটা মার্কেট প্রাইস আপনারা দেখছিলাম আমি আপনার হলো কত জন আপনার 42 না 44 এর মতো দাম আছে এটা আপনার মার্কেট প্রাইস আপনাদের চাকরি পাইতে কত প্রাইসটা আপনার হলো 27000 টাকা আপনার ভিডিও যদি কেউ দেখে তাহলে 2000 টাকা ডিসকাউন্ট আপনি 25000 টাকা ফিক্স প্রাইস 25 আরো এক করে দেন আর করা পসিবল না 24 24 আর পসিবলই না 25 আর নেক্সট আপনি অন্যটা দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে মোটামুটি 25000 টাকা কিন্তু একদম নতুন ফ্রিজ অথবা 4-5 মাস ইউজ করছে মেবি 3-4 মাস ইউজ করছে আচ্ছা এরপরে কোনটা দেখবো বলেন এরপর আপনি হলো একটু নরমাল টাইপের কোয়ালিটি গুলো দেখি একটু আচ্ছা কারণ অনেক জন নরমাল ফ্রিজ গুলো দেখতে চায় ঠিক আছে আপনার এখানে একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন নিচে না ঠিক আছে খালি উপরে এই যে মোটামুটি মোটামুটি কম দামের মধ্যে সিঙ্গার ফ্রিজ নাকি হ্যাঁ আচ্ছা এই যে নিচে দেখেন নরমালটা অনেক বড় আছে হ্যাঁ মোটামুটি বড় আছে নরমাল আচ্ছা সুন্দর আছে ফ্রিজ ছোট ফ্রিজ মানে ছোট ফ্যামিলির জন্য সিঙ্গার সিঙ্গার কত দিবেন বলেন এটা ফ্রিজটা আপনার রেড কালারে এই ফ্রিজটা আপনি নিলে মাত্র আপনার হলো 11500 টাকা 11500 আর কিছু করে দেন আচ্ছা না 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 এর করতে হবে ভাই ঠিক আছে আর 1000 টাকা কম 10.5 সমান সমান 10 আগেকার মাল কিন্তু এগুলো এখন আপডেট মডেল নাকি এগুলো কিন্তু তারা যারা মনে করেন আগের মাল ইউজ করতে চায় না কোন হোটেলে মুদি দোকানে ব্যবহার করবে কম দামের ভিতরে অথবা কোন ব্যাচেলার দেখছেন ফিনিশটা তো সুন্দর হাতেরটা কিন্তু একটু ইউনিক ডিজাইন সেই ডিজাইন আচ্ছা খুব ফ্রেশ কন্ডিশন আছে ভাই কত দিবেন বলেন এটা এটার দাম আপনার হলো 16000 টাকা 16 হ্যাঁ 16ই 16 থেকে আপনি 2000 টাকা ডিসকাউন্ট 14 ফিক্স 14 14 আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু 3-4 জনের জন্য এনাফ হ্যাঁ হ্যাঁ অনেক বড় বড় ফ্রিজ আছে 14000 টাকা এর পর্যায়ে আর কি আপনার চেয়ে বড় হ্যাঁ আমার চেয়ে বড় পরে এখানে একটা র‍্যাঙ্কস ফ্রিজ দেখতে পাচ্ছেন দেখার কি আছে আসলে আমরা ফ্রিজ বেশিরভাগ দেখতেছেন আপনি ফ্রেশ কন্ডিশন ফ্রিজ গুলো বেশি তারপরে আপনি দেখেন এটা ফ্রিজটা অনেক সুন্দর হ্যাঁ মোটামুটি ছোট ফ্যামিলির জন্য যারা হচ্ছে ছোটখাটো দোকানদারি করে চায়ের দোকান অথবা কোল্ড ড্রিঙ্কস রাখবে কম দামের মধ্যে নিতে পারেন ভাই এগুলো তো আপনারা চেক করে দিবেন নাকি এটা আপনার অরিজিনাল গ্যাস কম্প্রেসার অরিজিনাল কেন কাজ করানো না আমরা বলে দিই যেটা আপনার ভালো হবে কাস্টমারদেরকে যদি বাইরে না দেশ মনে করেন অনেক সময় দেশ গ্রামের জন্য নেয় তো গ্রাম অঞ্চলে ফ্রিজ গুলো নিলে আমরা বলে দিই যে এটা নেন আপনি এটা ভালো হবে উত্তম হবে আমরা কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম আর্মি তারপরে ব্রিগেডিয়ার বর্ডার গার্ড সেনাবাহিনীর নৌবাহিনীর এগুলো কাস্টমার ম্যাক্সিমাম আমার বেশি আচ্ছা ম্যাক্সিমাম এটা আপনার হলো 13500 টাকা
কেন ভাই 13,500 করবেন গেলে গা আচ্ছা 13 করে দিলাম 13 13 হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে তোসি ভাই যে এটা আপনার হলো 15000 টাকা এটা আপনার 14000 টাকা দিয়ে দিলাম 14000 এত কম দামে ফ্রিজ কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ আশা করি চ্যালেঞ্জ ওকে ভিউয়ার্স এটা হচ্ছে অনেক বড় ফ্রিজ কিন্তু এটা 350 লিটারের মতো হবে 250 লিটার হ্যাঁ আচ্ছা এটা কিন্তু তোসি ভাই হ্যাঁ 250 লিটার এটা ওকে আপনারা যেটা দেখে নিন এটা 250 লিটার থাইল্যান্ডের থাইল্যান্ডের একটা প্রোডাক্ট বা সিলভার কালার 14 দিলে কত বড় হ্যাঁ অনেক বড় ফ্রিজ হ্যাঁ 14 ফিক্স প্রাইস হ্যাঁ 14 ফিক্স ওকে তারপরে যে হিটারটা দেখেন হিট আছে অনেক বড় ফ্রিজ ভাই আগে ফ্রিজ কিনা একবার সস্তা রেটে দিয়ে দেব রেস্টুরেন্টের জন্য বা বড় ফ্যামিলির জন্য হ্যাঁ দামাকা অফার নতুন বছরের জন্য অনেক বড় ফ্রিজ দেখেন ভিউয়ার্স আমার হিট আছে জাপানি ফ্রিজ এটা এটা কিন্তু জাপানি ফ্রিজ ন্যানো টাইটেনিয়াম এটা কিন্তু টেকনোলজিও ভালো আছে যে এই যে দেখেন হিট আছে মেড ইন জাপান ঠিক আছে আপনারা আসলে চেক করে নিতে পারবেন ওকে অনেক বড় একটা ফ্রিজ আর নরমালটা দেখেন অনেক বিরাট জায়গা এটা অনেক বড় নরমাল ভাই এটা কত দিবেন বলেন এটা দাম আপনার হলো 22000 টাকা আমি 18000 টাকা দিতাছি একবার ফিক্সড 18 কত লিটার ফ্রিজ ভাই এটা এটা আপনার 500 550 লিটার 18000 টাকা হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে দেখতে পারেন এটা কিন্তু একদম মানে চেক করে নিতে পারবেন ঠিক আছে আর ভালো কন্ডিশন আছে অরিজিনাল জাপানি ফ্রিজ 18000 আমি কেউ দিতে পারবো না তোমার ফ্রিজ জাপানি ফ্রিজ 18000 টাকা আচ্ছা এরপর আমরা কোনটা দেখব তারপর আমরা একটা লো বাজেটের ফ্রিজ একটা দেখাই হায়ার আচ্ছা 9000 টাকা একবার ফিক্সড না ভাই 9000 টাকা দাম সিস্টেমই নেই ভাই আরেকটু করে দেব আচ্ছা আর 500 টাকা কম শেষ ফিক্সড না না 8500 ফিক্সড 8500 ফিক্সড হ্যাঁ ছোট ফ্রিজ ফ্যামিলি ছোট যারা দুজনের ফ্যামিলি অথবা ব্যাচেলার তিন চারজন তারা ইউজ করতে পারে অনেক বড় ফ্রিজ দেখেন আপনি কিমন চিকচিকা সিলভার কালার এটা দেখেন এইখানে কিন্তু যে পিছনে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ঠিক আছে গ্লাসের মতো ফিনিশটা আপনার হলো গ্লাসের মতো বলতে আপনার হলো স্টিল বডি চিকচিকা কালার আর কি হোয়াইট হোয়াইট স্কিন মাশাআল্লাহ এটা অনেক বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ এই দেখেন এখানে কিন্তু আইস বক্স আছে আর আগে সেম ফিনিশটা দেখাইছিলাম অনেকজন স্ক্রিন শট পাঠাইছিল আমার থেকে বড় দেখছেন এটা দাম আপনার 18000 টাকা 17 ফিক্সড খুব সুন্দর কম বাজেটের মধ্যে যারা চাচ্ছেন তারা পারবেন এটা আচ্ছা অনেক মোটামুটি ছোট ভিতরে ভালো নিচে নরমালটা দেখেন অনেক সুন্দর ফিস কিন্তু এটা আচ্ছা এই যে দেখেন এলজি তো ছোট ফ্যামিলির জন্য অথবা যারা বললাম না বারবারই বলতেছি যারা ছোট একটা মুদি দোকান চালান অল্প বাজেটের মধ্যে একটা ঠান্ডা এগুলো ব্যবহারে বিক্রি করবেন তারা দেখতে পারেন ভাই কত দিবেন বলেন এটা দাম আপনি 9500 টাকা 9000 টাকা ফিক্স বলে দিলাম নয় এত বড় ফ্রিজ নয় এলজি ফ্রিজ নয় আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স এটা হচ্ছে 9000 টাকা 9000 টাকা মোটামুটি একটা ভালো কন্ডিশনের ফ্রিজ পাবেন তারপরে ওয়াশ করা হয় না ওয়াশ করে একটু সুন্দর জয়া করে দিব ঠিক আছে আসেন পরে নেক্সট এগুলা ভিতরে গুলো এখানে দেখায় নাই তো আর অনেক দামি ফ্রিজ এই দুইটা সবচেয়ে দামি ফ্রিজ আচ্ছা মানে এই দুইটার ভিতরে সবচেয়ে দামি ফ্রিজ এগুলা হ্যাঁ এই যে দেখেন অনেক ছোট ফ্রিজের মধ্যে ভালো আছে অবস্থা মানে 180 লিটারের মতো দেখেন কত ফ্রেশ কন্ডিশন আছে আর ফ্রিজটা দেখেন তো আপনার হলো মানে আপনার এত গর্জিয়াস গোল্ডেন কালারের ফ্রিজ খুব সুন্দর একটা কোনো স্পটও নাই স্পটও নাই দেখেন কি সুন্দর আর হিট আছে মাল তো ছোট ফ্রিজ ইস্টানো আছে আপনার হ্যাঁ অনেক গর্জিয়াস এটা আপনার 22000 টাকা দাম এটা যদি না দর্শকদের 20000 টাকা কারণ এই ফ্রিজ যে কেউ কিনতে পারবে এটা এটা দিয়ে আপনার অল্টার ফ্রিজ তিনটা কিনতে পারবে ভাই আইটু কমাই দেন ভাই না এটা আর পসিবল না আরেক কমাই দেন এটা আপনার 19 করলে কম হয়ে যায় না কম হয় না আচ্ছা ঠিক আছে 19 ফিক্স আর দাম আমি কিন্তু সিস্টেম লাই বলতে পারবো ঠিক আছে তাহলে লক করেন না ঠিক আছে
তোশিবা জাপানে কি লেখা আছে একটু দেখায় দেন 10 মিনিট তোশিবা মেড ইন জাপান নো ফরেস্ট ঠিক আছে এটা কিন্তু বরফ জমবে না ঠিক আছে নো ফরেস্ট ফ্রিজ এটা নন ফরেস্ট এটা ক্লাসিক্যাল ফ্রিজ ঠিক আছে এই দেন ফ্রিজটা দেন ওয়াও মাশাআল্লাহ আমি তো ফ্রিজ এটা দেখলে দেখেন নাই তো আপনি যে আপনি একটা একটা পোড়া দাগ বা স্কেচ বা ফাটা বা কোনো কিছু আছে কিনা দেখান দেখেন ভিউয়ার্স আপনারা বিচার করবেন আসলে কন্ডিশনগুলো একদম দেখেন কি সুন্দর একবার একটা কোন দাগ স্পট একটা কিচ্ছু না একটা জং যদি থাকে এই ফ্রিজের আমি পেমেন্টই নিব না ফুল দিয়ে দিব এমনি ফ্রিতে দিয়ে দিব কত দিবেন এক ফোঁটা যদি জং পায় এটা আপনার 28000 টাকা 28000 টাকা 28000 টাকা বা একটু বেশি লাগবে দেখেন এটা ফ্রিজটা দেখেন না আপনি যে চওড়া কি কতটুকু চওড়া আর গাথা কত বড় ডিপটা নরমাল কত লাস্ট প্রাইস বলে দেন ভাইজান এটা ফিক্সড আপনি যদি নেয় 26000 টাকা রাখতে পারবো এর পসিবল না এর নিচে 25 না 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 26ই 25 অনেকজনে বলে গেছে 26000 হ্যাঁ আমাদের ইউটিউবে কারণ দেই আমরা তারা চাই একটু কমের ভিতরে এত দূর থেকে নিবে তাদের তো মনে করেন একটু হেল্পের জন্য বা সুবিধার জন্য ফ্রিজগুলো আমি কিন্তু বিক্রি করি না নতুন বছরে আশা করি এই মালগুলো কিন্তু থাকবে না যদি কেউ অর্ডার দেয় আর ঝটপট অর্ডার দিয়ে দিন শীতের সিজনে ফ্রিজ আরো বেশি চলে 26000 হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপর আমরা কোথায় যাব বলেন তারপর আমরা এই যে সিরিয়াল থেকে দেখে পরে এই সিরিয়ালের দিকে পরে আমরা দামি দামি কয়েকটা ফ্রিজ দেখব ঠিক আছে ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে দেখাবো হ্যাঁ আচ্ছা এই যে ফ্রিজটা আপনার 350 বা 300 লিটারের মতো আর কি 350 লিটার হবে অনেক সুন্দর অনেক বড় ফ্রিজ বড় ফ্রিজ জি অনেক বড় কিন্তু তো অনেক বড় মানে হচ্ছে 70 80 কেজি 80 90 কেজি রাখতে হবে দুই মন এই দি রাখতে হবে দুই মন দুই মন অনেক বড় ফ্রিজ ভাই একটু হাত দেন তো ফ্রিজটার ভিতরে মাশাআল্লাহ অনেক বড় ফ্রিজ তো আরো দেখছেন চওড়া অনেক দেড় হাতের মতো চওড়া আর দেখেন এই যে কত প্রিমিয়াম দাম কত দিবেন এটা কিন্তু কঙ্কা ফ্রিজ কিন্তু দেখেন কত ফ্রেশ এটা দাম আপনার হলো 24000 টাকা এত বড় ফ্রিজ এখানে দেখতে পারেন দর্শকদের দেখান আপনার দেখান বিদ্যুৎ চলে যান এই দেখেন এই ফ্রিজটা কত বড় ফ্রিজ আল্লাহু আকবার এর আগে দেখছেন এই ফ্রিজ সেম ফ্রিজ দিছিলাম কিন্তু ভিডিওতে কত বড় ফ্রিজ আমার হাত এই যে দেখেন আমার হাত ভিজে গেছে ফ্রিজ কত বড় একটা ফ্রিজ আর অত অনেক আপনার থেকে উঁচু আপনি এত নরমাল আমার থেকে বড় ঠিক আছে আমার থেকে বড় এবং এটা কিন্তু আপনার গিয়া মানে আপনি রেস্টুরেন্টে ইউজ করছে তো মানে একটু আমি বলে দিই যে এটা কিন্তু গ্যাসকেট গুলো মানে একটু এটা আপনি একটু নরমাল গুলো একটু নরমাল টাইপের হয়ে গেছে গ্যাসকেট গুলো চাইলে এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আমরা তো এগুলো কাজ কাম করি না রানি কিনে আনি হাউস থেকে আর এটা ফ্রিজটা এত বড় ফ্রিজ এটা মার্কেট প্রাইস 1,68,000 টাকা মাশাআল্লাহ এটা চাইল্ড বক্স ঠিক আছে এই যে টান দিলে চাইল্ড বক্সটা খুলে যাবে আর এখানে ভেজিটেবল বক্স আছে সমস্যা নাই বক্সটা এখানে আছে দিয়ে দিব ঠিক আছে আর দেখেন কতটা চমৎকার এখানে কিন্তু যে এখনো স্যামসাং এর ইডলিটা লাগানো আছে অরিজিনাল স্যামসাং আর হোটেলে রেস্টুরেন্ট ইউজ করছে তো মানে অত আপনার গর্জে এটা মডেল আপনি চাইলে মডেল নাম্বার ইউটিউবে আপনার ইয়াতে দেখেন নেটে এটা কিন্তু আপনার 2019 এর 20 এর মডেল এটা নরমাল আছে না এটা নরমালি মানে বায়ার সমান ঠিক আছে কত বড় ফ্রিজ এই দেখেন কত বড় ফ্রিজ আপনি একটু দেখান একটু আয়শা ফ্রিজটা আবার ডিসপ্লেও আছে এখানে যে এখানে ডিসপ্লে পাল্টানো করতে পারবে হ্যাঁ ভাই কত দিবেন বলেন এটা এর ফ্রিজটার প্রাইস দিব মাত্র আপনি 25000 টাকা এত বড় ফ্রিজ 25000 25000 না আপনি আরো 3000 কম 23000 টাকা 22000 কত বড় ফ্রিজ আমার দিকে একটু তাকান ঠিক আছে মানে এটার সাইজটা দেখেন আমি কিন্তু 5 ফুট 9 ইঞ্চি ঠিক আছে কত বড় ফ্রিজ এই ফ্রিজ এত দাম দেবো না কেন আমি ফার্স্ট আপনাদের সামনে একটু আসলাম ফ্রিজটা এটা হচ্ছে 22000 টাকা না ভাই হ্যাঁ মূলত যারা হোটেল চালান ঠিক আছে বড় হোটেল চালায় এটা কিন্তু ইনভার্টার ঠিক আছে ডিজেল ইনভার্টার হোটেল চালান খুব মানে বিদ্যুৎ সাশ্রয়ী
আর হচ্ছে যারা হচ্ছে বড় ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি কুরবানি আসতেছে সামনে, ঠিক আছে, গরুর গোস্ত মুড়ি গোস্ত রাখবেন, তারা দেখতে পারেন। এছাড়াও যারা বড় মুদি দোকান চালান তারাও নিতে পারেন। আচ্ছা, এটা 22,000? হ্যাঁ, ওকে, ঠিক আছে, এটা দেখছেন। পরে এখানে একটা অল্টন, আমাদের দেশি পণ্য। হ্যাঁ, আমাদের দেশি পণ্য কিনে আমরা ধন্য ইনশাল্লাহ। খুব সুন্দর একটা ফুলের ডিজাইন দেওয়া আছে, 10 বছরের গ্যারান্টি কম্প্রেসারের, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এই যে দেখেন, ফুটোর ভিতরে সুন্দর বড় একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন, অনেক বড় ফ্রিজ, ঠিক আছে ভাই, এটা তো আর অনেক বড়, এটা কিন্তু ভিতরে অনেক বড়। এই দেখেন আমার হাত বই গেছে, আমার হাতে গাথা অনেক বেশি, মানে পিছনে ফ্রিজ দরকার, গাথা ফ্রিজ দরকার। আপনার কুলিংটা বের হয়। আচ্ছা, এই যে হচ্ছে পকেট, এই যে হচ্ছে ডিপ, বিশাল বড় ডিপ ভাই, কত দিবেন বলেন? দাম মাত্র আপনার হলো 17,000 হবে, 16,000 টাকা, ঠিক আছে। তারপরে এখানে দেখছেন একবারে নতুনের মতো ফ্রিজ, ব্ল্যাক কুইন, দেখছেন আজকের ফ্রিজ গুলো কিন্তু সব ওয়াও, একবারে খুব সুন্দর লেটেস্ট ডিজাইনের ফ্রিজ, এত গর্জিয়াস। হ্যাঁ, এই দেখেন ফ্রিজটা, ডিপটা দেখেন, অনেক বড় ভাই, খুব সুন্দর ফ্রিজটা দেখেন, ইউজড ফ্রিজ হিসেবে ভাই, ভিউয়ার্স আপনারা বিচার করবেন। এত টাকা দিয়ে আপনি নতুন ফ্রিজ না নিয়ে আপনি সেকেন্ড হ্যান্ড নিতে পারেন, আর এগুলো কয়েকদিন ইউজ হওয়া ফ্রিজ গুলো, হয়তোবা 3-4 মাস সহজে, আপনি ধরেন এটা আপনি এক বছরই নিয়ে চালাইছি, একটা ফ্রিজ 5-10 বছরে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, ঠিক আছে। এটা আমরা এটা দেখাই দিলাম, ডিসপ্লে দেখেন, এটা হলো আপনাদের মানে ডিপ, ঠিক আছে, ডিপে এখানে পকেটগুলো দেখেন সব নতুন অবস্থায়, কোনো ভাঙা ফাটা মাইর খাওয়া নাই, নিচে ডিপ। আচ্ছা, ডিপগুলো কিন্তু বক্স সিস্টেম, আপনি চাইলে বক্স খুলেও রাখতে পারেন, ঠিক আছে, যে বক্স একটা দুইটা তিনটা চারটা ঠান্ডা হয়েছে, ঠিক আছে, চারটা ডিপ আছে, ঠিক আছে, ওকে ভাই, এটা কত দিবেন বলেন? এটা ভাই এই দেখেন ফ্রিজটা, আমার থেকে কিন্তু বড় ফ্রিজ, মানুষ মনে করে অনেক সময় ছোট, না ফ্রিজ কিন্তু অনেক বড় ফ্রিজ, আমার সমান ফ্রিজ। হ্যাঁ, এটা দাম আপনার হলো 25,000 টাকা, জায়গা আমি 23,500 টাকা রাখবো, 23,500। হ্যাঁ, আচ্ছা 23 করে দিলাম, যা 23। হ্যাঁ, আচ্ছা ভিউয়ার্স, আপনারা যোগাযোগ করেন খুব দ্রুত, এগুলো কিন্তু আসলে থাকবে না, এগুলো মাল দেখছেন, এগুলো মাল 10 পিস 20 পিস তাই, একটা দুই পিস, একটা এক পিস দুই পিস সর্বোচ্চ থাকে মনে হয়, এটা এক পিসই আছে, আর আমরা কিন্তু পাইকারি হোলসেল মার্কেট মাল দেই না, এখন অফ করে দিয়েছেন? হ্যাঁ, অফ করে দিয়েছি, কারণ আপনারা অনেক সময় 1,000 টাকা গড়াপত্তা ফেলায় 500 টাকা লাভ থাকে না, এভাবে একটা ফ্রিজ আমরা সর্বোচ্চ মোটামুটি 1,00,000 টাকা 2,000 টাকা আমরা লাভ করি, না করলে এত বড় একটা দোকানের 25% চালাতে গেলে দোকান ভাড়া আপনার 40,000 টাকা পরে সব মিলে, ওকে ঠিক আছে, 23,000। হ্যাঁ, আচ্ছা ভিউয়ার্স, এটা হচ্ছে 23,000 টাকা। এই যে আপনি দেখেন এখানে একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন ভাই, এটা নতুন ফ্রিজ নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন ফ্রিজ, এই দেখেন হিটাচি 10 ইয়ার্স কম্প্রেসর ওয়ারেন্টি, দেখেন এখানে ডুয়াল ফ্যান ইনভার্টার, ডিজিটাল ইনভার্টার, ডুয়াল ফ্যান কুলিং ইনভার্টার, আর আগে দেখছেন দেখছেন যেটা 68 দিয়েছিলাম 70 দিয়ে 2,000 কম দিয়ে, ওটা কিন্তু সাথে সাথে সেল হয়ে গেছে, ভিডিও দেওয়ার সাথে সাথে সেল। আচ্ছা, তো আল্লাহর রহমতে এটাও সেল হয়ে গেছে, খেলা তো অনেক সুন্দর ভাই, 1 মিনিট ভিডিও দেখে সে আপনি আপনার আমার বিকাশে অন্তত নগদে পেমেন্ট করে রাখেন, বাকিটা আপনার আপনি হলো বরফ দেখার চেক করার পর আপনি ফুল পেমেন্টটা দিন, আমাদের মাল কিন্তু এগুলো থাকে না, আর আমি সুযোগও দিই না মানুষের, 1-2 মিনিট সময় দিই না, যে সর্বপ্রথম ফার্স্ট যেটা আমার স্ক্রিনশট দিয়ে আগে টাকা পাঠাবে তাই এই ফ্রিজগুলো পাবে লটারির মাধ্যমে, কারণ এইগুলো ফ্রিজের দাম মার্কেট প্রাইস 1,00,000 হলো আপনার কত যেন 69,000 টাকা। আচ্ছা আচ্ছা, এটা টাচ করে দেখেন, ডিসপ্লেটা দেখেন, আপনি দেখান দর্শকদের, এখানে আপনার কুইক ফ্রিজিং চাইল্ড লুক, এটা আপনার এনার্জি সেভিং করা যাবে, লক করে রাখছি, আর ডিসপ্লেতে কাজ করবে না, লক করে রাখছি, আপনি চাইলে এখানে আর সিস্টেম ছেলে পেলে অনেকজন আছে, টিভি করতে পারবো না, টিভি আর করতে পারবে না, সিস্টেম আলো হতে পারবে না। আচ্ছা, আমরা একটু এর ভিতরটা দেখি নাকি, ভিতরটা দেখলে তো সেই দেখা ভাই, কুয়াশা বাড়াচ্ছে, এটা তো ভাই একটা মানে কোল্ড স্টোরেজ এরকম লাগতেছে, দেখেন এটা যারা বড় ফ্যামিলি তাদের জন্য এটা ঠিক আছে, এটা ভাই মানে একটা মানে প্রোডাক্টই ঠিক আছে, এটা ডুয়াল ফ্যান কুলিং ইনভার্টার, এগুলো ফরেনাররা ইউজ করে, তারা আবার চলে গেলে প্রজেক্ট শেষ হয়ে গেলে আবার ওনাদের কাছে বিক্রি করে, আবার তারাও আবার কি দেখেন ঠিক আছে, ন্যানো টাইটেনিয়াম ইকো থার্মা সেন্সর, বড় লোক এগুলো বড় বড় ব্যবসায়ী গিয়ে আমাদের ফ্রিজ নিয়ে যায়, লেটেস্ট টেকনোলজি, যেগুলো আপনারা সবাই যারা না বুঝেন গুগল করে নেবেন, ঠিক আছে, লাইট আছে এখানে, ইয়া আছে, এই যে লাইট এখানে, আপনি চাইলে আপনার স্ক্যানারটা দিয়ে দেন,
এই দেখেন আমার হাত পুরা এক হাত দিছি, এই যে দেড় হাত মানে বিশাল বড় এখানে, আর এটা জাপানি ফ্রিজ ভাই, এটাকে তিন মন রাখা যাবে না, এখানে দেখেন একটু স্টিকারটা ভালো করে দেখেন, মেড ইন জাপান, ওকে ঠিক আছে, আপনার নিচে সম্পূর্ণ আপনি অটো সামনে ডিসপ্লে তো অটো সব ধরনের অপশন দেওয়া আছে, আর ইনভার্টার, ডুয়েল ফ্যানিং, থার্মো সেন্সর, ইকো সেন্সর, ঠিক আছে, সব ধরনের টেকনোলজি দেওয়া আছে। এটা হচ্ছে 70,000, আপনারা ফোন দেন, বায়ার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করুন, ঠিক আছে, এটা কিন্তু 2 মিনিটও থাকবো না, এটা অলরেডি মনে করেন ধরেন বেচা হয়ে গেছে গা, আচ্ছা, তারপর এখানে একটা ডাবল রুফ ফ্রিজ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, হ্যাঁ, মেড ইন কোরিয়া, এখানে ডিসপ্লে আছে দেখেন, আচ্ছা ঠিক আছে, সবকিছু সিস্টেম, এটা ডিসপ্লে সিস্টেম, এটা কিন্তু লক করা সিস্টেম আছে, লক করা যায়, 3 সেকেন্ড ধরে রাখলে লক হয়ে যায়, আর ফ্রিজটা কি স্মুথ, একবারে পিছলা একদম স্মুথ আছে, ঠিক আছে, সিলভার কালার তো খুব সুন্দর, গোর দিয়েছে ফ্রিজটা, ঠিক আছে, এটা কিন্তু ডুয়েল ডোর, ডাবল ডোর, হ্যাঁ ঠিক আছে, ডুয়েল ডোর মানে ডাবল ডোর, এই যে দেখেন এই যে ফ্রিজটা দেখছেন, এই যে কটা বোতল ঢুকা রাখছি, এই দেখেন এরকম চেক করে পরে আমরা পারফেক্ট করাবো, এই বোতলই ফাটায় যায়, এত পারফেক্ট হয়ে যায়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বোতলই আমরা ঢুকা চেক করি ভাই, বুঝছেন, পাঁচ সাত দিন ধরে চেক করি, এগুলো ডিপ নাকি ভাই, হ্যাঁ, পরে একটা নরমাল দেখান, দেখেন নরমাল দেখেন কি হোয়াইট, এত ফ্রেশ কন্ডিশন ফিনিশ মনে করেন পাওয়াই যায় না, মেডিসিন বাচ্চারা ধরতে পারবে না, ঠিক আছে, এই দেওয়া আছে, আর এখানে একটা দুইটা তিনটা ডিমের খাঁচি আছে, ঠিক আছে, এটা আপনার ডিমের খাঁচি, মানে চারটা পকেট দেওয়া আছে, আর এই পাশে হচ্ছে দুইটা ভেজিটেবল বক্স দেওয়া আছে, একটা একটা ডয়ার, এই যে দুইটা ডয়ার, ঠিক আছে, আপনার এটা মানে পুরো সেটিং দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থাক, আর দুইটা বড় ফ্যামিলির জন্য, ভাই পুরোটা খুলেন, ভাই পুরোটা খুলেন, এই দেখাই দিন, দেখেন, আচ্ছা ভিউয়ার্স দেখেন কত সুন্দর, বিরাট বড় ফ্রিজ, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 600 লিটার একটা ফ্রিজ, ভাই এটা কত দিবেন বলেন, এটা দাম আপনি হলো ওটার মতোই আপনি হলো 70,000 টাকা, তো আমরা ওটা রাখছিছি না, এটা আমরা জাস্ট আপনার মনে করেন বরাবর ফিক্সড, ঠিক আছে, আমরা কারণ উল্টা পাল্টা দাম চাই মনে করেন ইয়া করি না, একবার বরাবর 60 রাখতে পারবো, 60 60 হ্যাঁ, আর কিছু করা যায় না, আর কিছু করা যায় না, কিছু করা যায় না, আমি 70 চাইতাম কিন্তু কারণ অত দাম আমি করা জানা, ইউটিউবে ফিক্স প্রাইসই বলা হয়, আচ্ছা ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার 70,000 প্রাইস চাইছিল, তবে ভিডিও উপলক্ষে আমার চ্যানেলে যোগাযোগ করেন, 600 লিটার একটা ফ্রিজ 60,000 টাকা, তাও আবার স্যামসাং এর ইনভার্টার ফ্রিজ, ঠিক আছে, ওকে, এই দেখেন এটা আপনি কি সুন্দর ফ্রিজ একটা, এর আগে কিন্তু এই মালগুলো দেখাইছিলাম, এগুলো যারা বাজেট একটু মধ্যবিত্ত বাজেট, এগুলো মাল থাকে না, হিটাচি মাল, আচ্ছা এটা কি, এটাও কিন্তু দেখেন টোকিও জাপানি, ঠিক আছে, আমাদের বেশিরভাগ ম্যাক্সিমাম সব জাপানি প্রোডাক্ট, ওকে, এটা কিন্তু টোকিও জাপান, দেখেন খুব ফ্রেশ কন্ডিশন আছে, এটা মিডিয়াম ফ্রিজ, ঠিক আছে, এটা কত দিন যাবে, তাও আপনি 30 কেজি আর বেড়ে, হ্যাঁ 30 35 কেজি এটা যাবে, আচ্ছা কত দিবেন বলেন, এটা আইস বক্সও আছে, এখানে দুইটা পকেট আছে, কোনো বাদ নাই, কিছু টুটি নাই, সব আলহামদুলিল্লাহ সব আছে, কত ফ্রেশ দেখছেন ভেজিটেবল বক্স গুলো, আচ্ছা কত দিবেন বলেন, এটা এটা দাম আপনার 16,000 টাকা, 15 ফিক্স, কোনো দাম আদামি সিস্টেম নাই, এটা সি 15,000 টাকা, এটা শর্ট দিয়ে দিবেন, হ্যাঁ নেভি ব্লু কালার, এটা ওকে ঠিক আছে, পরে নেক্সট ক্যালভিনিয়েটর, হ্যাঁ ক্যালভিনিয়েটর, এই যে ক্যালভিনিয়েটর ফিক্সটা দেন, ডিপটা কত বড়, এটা 50-50 হ্যাঁ, এই যে 50-50 দেখেন বক্স, দেন কত হয়, কত ফ্রেশ ফ্রিজটা, এক দুইটা তিনটা তিনটা চারটা বড়, চারটা এক আছে, হ্যাঁ তাদের ওই বড় ফ্রিজ মনে করেন
মনে করেন প্রয়োজনে মিডিয়ামের ভিতরে তারা ডিপ নিচে নরমাল উপরে কত দিবেন বলেন এটা এটা ড্যাশ গরমের জন্য পারফেক্ট ফিনিশ ঠিক আছে দেখেন ফিনিশটা কি সুন্দর এটা আপনি যদি নেয় দর্শকদের আমি 14000 টাকা বলে দিলাম না 14000 বেশি হয়ে যাবে আচ্ছা 12 ফিক্সড আর হ্যাঁ আর কোন আর আমাদের কিন্তু ফিক্স দাম বলে বলা হইতেছে আবার কাস্টমার আপনারা মাইন্ড করেন না 2000 টাকা কম দিতে চান তারা মনে করেন এরকম রাখি না ফিক্স দাম বলে বলা হয় ঠিক আছে ওকে মাই ওয়ান এটা মাই ওয়ান হ্যাঁ এটা অনেক বড় ফিক্স এই যে দেখেন কত বড় ডিপ এটা দেয়ার মনে আমি আটবো এটা দেয়া হ্যাঁ 50 40 50 কেজি 5 50 কেজি ইটে যাবে এটা ওয়াশ করা হয় না ঠিক আছে একটু ওয়াশ করে দিবে মোটামুটি আর এটা দামও কমাই দিবা দাম কমাই দেন ভাই এটা এটা দাম আপনি হলো 14 জায়গা মাত্র 12000 টাকা দিয়ে দিবেন এটা 11000 টাকা করে দেন আচ্ছা 11 ফিক্সড পাল্লা আরো কমাই দিন আর না দরকার না আর ফিক্সড আর পারবোই না আচ্ছা ঠিক আছে স্যামসাং এর কত মাল ভাই মনে থাকে না কিনা রেডও দিয়ে দেওয়া লাগে ফিক্সটা তো সাফান হয়ে গেছে এটা স্যামসাং এর স্টিল বডি দেখছেন ফিক্সটা কি সুন্দর কত সুন্দর ফিক্স দেন ভিউয়ার্স এগুলো স্যামসাং এর অরিজিনাল ফ্রিজ এখানে আইস বক্স ঠিক আছে এই গায়ে চলে আপনার গিয়ে মানে ডিপ হ্যাঁ নিচের ওভারটা দেখেন কি সুন্দর নিচেরটা আরো সুন্দর দেখেন এই দেখেন নিচের একটা দুইটা তিনটা চারটা স্পেস আছে আর এখানে চাইল্ড রুম আছে হ্যাঁ আর এই যে চলে ভেরিয়েবল বক্স ঠিক আছে আর তিনটা পকেট আছে ভাই এটা কত দিবেন বলেন এর দাম আপনার 16000 টাকা 16 জায়গা আমি 14000 টাকা করে দিলাম একটু কমন যায় না আচ্ছা 13 ফিক্সড 13 হ্যাঁ ওকে ভিউয়ার্স এটা হচ্ছে 13000 টাকা দর্শকদের দেখানো যে আগে একটা এলজি ফ্রিজ দেখাইছিলাম সিলভার কালার এটা আপনার হলো এই যে দেখছেন একবারে বডিটা কি আমরা তো একটু দেখেন দোকানে কিন্তু এত ইউজ পরিমাণ মাল আর ব্যবসা করি সীমিত সেল করি লাভ করি বেশি আর আমি চিবার ভিতরে লাভ করি কম আমরা সীমিত মনে করেন লাভ করি সেল করি বেশি আমাদের এর জন্য আমরা মনে করেন এই ফ্রিজগুলা আপনার আমরা পায়ও বেশি ব্যথা কি না মানে ছোট ফ্রিজ একটু কম দামে দিয়ে দেন নাকি হ্যাঁ কত দিবেন বলেন এটা ফ্রিজ দেখতেছেন কত বড় ওই আর আগে যেটা দিয়া ছিল এলজি ফিক্স ওই ওই প্রাইসটাই একটু কমাই দেন এটা একটু কমাই দেন এটার আপনার আমি 14000 টাকা জায়গা 13000 টাকা ফিক্স প্রাইস আর নিচে পসিবল না হ্যাঁ এটা দেখতেছেন এলজি ফ্রিজ একটা একটা কোনো স্পট স্পট নাই ওকে ঠিক আছে এটা কি সুন্দর আমি ভিউয়ার্স আসলে ফ্রিজের কারণে আমি চিপার ভিতরে ঢুকে গেছি ঠিক আছে আসলে এত ফ্রিজ এই যে এলজি আরেকটা ফ্রিজ দেখেন এটা কি সুন্দর ফল মাল মানা ডিজাইন করা ফ্রিজটা কত দিবেন বলেন এই ফ্রিজটা দেখেন এত সাদা সাদা এটা কিন্তু অনেক বড় আপনার নরমাল আর দেখেন এটা কিন্তু অনেক ভালো ফ্রিজ এর মেড ইন কোরিয়া ফ্রিজ এগুলা ওকে এলজি বলেন এটা দেখেন কি সুন্দর ফ্রিজটা হ্যাঁ এলজি বাটারফ্লাই ওকে কি সুন্দর এই সিলভার কালার ন্যানো সিলভার কত এটা এগুলো আপনার এটা যদি নেয় দর্শকদের একবার আমি ফিক্স কমেন্টে বলে দেব আপনারে 13000 টাকা জায়গা আমি ফিক্সড 12000 টাকা রাখতে পারবো 12 12 11 করা যায় না আচ্ছা ঠিক আছে 11 জান 11 11 ওকে ঠিক আছে ভিউয়ার্স এটা কিন্তু 11 অনেক বড় ফ্রিজ এই যে এখানে আপনার একটা দেখেন এটা আপনার হলো 13000 টাকা জায়গা এটা 11 দিয়ে দিলাম জান এত বড় ফ্রিজ 10 করে দাও জানা না না আর পসিবল 11 11 11 11 আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে 11000 টাকা এটা একটা মাল যদি ভাই বড় ভাই একটা 5000 টাকা না লাভ করতে পারি দোকান ভাড়া আমাকে বলেন এটা সত্যি কথা তাহলে আর এত মাল বলে আমরা কিন্তু সেল করি মনে করেন অনেক বেশি এর লাগে লাভ সীমিত করে ছেড়ে দেই আচ্ছা ঠিক আছে ভাই এই এত মাল দেখ কথা বলতে বলতে আমারই কিন্তু মাথা ব্যথা হয়ে গেছে আমারও একটু খারাপ লাগছে এটা এটা দেখাই দাও আজকে এত মাল কারো কালেকশন নাই ভিডিওটা একটু দর্শকদের বলি একটু সুন্দর করে দেখেন টানে টুনেন না যেটা ভালো লাগে ওটা স্ক্রিনশট দিয়ে দিবেন আপনি আচ্ছা ঠিক আছে আর কয়েকদিন পর পর আমরা ভিডিও দেই ইনশাআল্লাহ ভিডিও আসবে আরো হ্যাঁ এই যে দেখেন এখানে একটা আপনার ছোট একটা কিউট ফ্রিজ ঠিক আছে ফ্রিজটা দেখেন কি গর্জিয়াস কি সাদা সাদা একদম ফ্রিজ মোটামুটি 99% ফ্রিজ এটা আপনার 5 বছর চলছে ভাই ছোট ফ্রিজ ঠিক আছে ছোট ফ্রিজ যারা ছোট দরকার ঠান্ডা ফ্রিজ ঠিক আছে কমার্শিয়াল ফ্রিজ গুলো হ্যাঁ আচ্ছা ব্যবসার জন্য নাকি কোম্পানি ফ্রিজ দিয়ে তো আপনি অন্য অন্য কোম্পানি আচ্ছা এটা আপনি সবই রাখতে পারেন কারণ এটা আপনি নিজে কিনে নিছেন আর এটা গ্যারান্টি ওয়ারেন্টির কাগজ সাথে আপনি দিয়ে দেব এটা নতুন একবার হ্যাঁ বলছেন শোরুমের হ্যাঁ এটা আপনি শোরুমের আপনার ফ্রিজটা আর কি আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে যে দোকানে ব্যবসার বিক্রি করবেন ঠান্ডা বিক্রি করবেন গরম এটা গ্যারান্টি ওয়ারেন্টির কাগজ সহ পাবেন 10 বছর গ্যারান্টি আছে এই যে দেখেন হ্যাঁ 10 বছরের এটা কিন্তু নতুনের মতো অবস্থা নতুনই তো এটা আপনার মাত্র ইউজ করছে আপনার 1 বছর এটা কত দিবেন বলেন এটা এটা আপনারা এটা আপনি দিব আপনার হলো 35000 টাকা
না 35 না ভাই, এটা সমান সমান 30 করে দেন না, 30 পসিবল না, 30 অনেকজনে বলে গেছে আপনি ঠিক একবার লাস্ট 32000 টাকা করে দিতে পারবো, আর নিচে আর পসিবল না, 1 টাকা কম হবে না। আচ্ছা ভিউয়ার্স, এটা হচ্ছে বেভারেজ ফ্রিজ। হ্যাঁ বেভারেজ, এই যে আকৃতিটা আছে, এই যে এখানে দেখতে পারতেছেন আরেকটা সেম অল্টন, সেমি অল্টন, এটার কাগজপাতি নাই। আচ্ছা এটা মনে করেন আপনি একবার নতুন অরিজিনাল, কোনো কাজ করানো না, কাজ করানো কিন্তু ঠান্ডার মালে দাম কম এগুলো। আচ্ছা এটা কিন্তু অরিজিনাল, কোনো ধরনের কাজ করানো না, ডাবল গ্লাস এগুলো অল্টনের। হ্যাঁ দেখেন ডিসপ্লেটা কি সুন্দর, লাইটিং ঠান্ডা ঠান্ডা সব চেক করে নিতে পারবেন। এর আগে আমি একটা পাঠিয়েছিলাম বরিশালে আপনার এই ঠান্ডার ফ্রিজ। আচ্ছা এটা যদি দোকানের জন্য নিতে পারে, যা ওষুধের দোকানের জন্য, পেপসি রাখার জন্য, আচ্ছা তাদের জন্য এই ফ্রিজটা আমি আপনি 25000 টাকা রাখতেছি। 25 25 আচ্ছা ভিউয়ার্স, এটা তো 25 25 এটাই ফিক্স, একটু করে করে দেন ভাই। আচ্ছা আর 1000 কম, 24000 টাকা ফিক্সড। আমি স্যার কথা বলি না, না না 24 24ই ফিক্সড, টেস্ট করা যায় না আমাদের, না না না। পরে যেখানে একটা দেখতে পারতেছেন, হ্যাঁ ফ্রিজ স্যামসাং, স্যামসাং এর এটা, হ্যাঁ এটা ছোট ফ্রিজ, ঠিক আছে ভিউয়ার্স, এটা ছোট ফ্রিজ, খুব সুন্দর ফ্যামিলির জন্য মোটামুটি। এই যে দেখেন এটাও কিন্তু মেড ইন থাইল্যান্ড, ওকে মেড ইন কোরিয়া, কোরিয়া না থাইল্যান্ড লেখা আছে, থাইল্যান্ড, হ্যাঁ মেড ইন থাইল্যান্ড, সেটা সেখানে রেডি করে দেব। এটা তো ডিজিটাল বক্স। আচ্ছা এটা কত দিবেন বলেন? এটা দাম আপনার 14000 টাকা, 14, হ্যাঁ না 14 না ভাই, কমাই দেন এটা। আচ্ছা 13000 ফিক্সড প্রাইস, 12000 টাকা করে দেন, না না 13 ফিক্সড, 13, হ্যাঁ। আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে 13000 টাকা। তো জাকির ভাই আমরা তো মোটামুটি অনেকগুলো কালেকশন দেখলাম, মোটামুটি নতুন বছর উপলক্ষে প্রাইজও আশা করি ভালো হয়েছে, ভিউয়ার্সরা এটা বিচার করবে। আর হচ্ছে হলো ভিডিওটাও মোটামুটি অনেক কালেকশন ভাই, এত কালেকশন আমি ভিডিও আগে করি নাই, ঠিক আছে ফার্স্ট করলাম নতুন বছর উপলক্ষে। তো ভিডিওটা এখানে শেষ করব, তো শেষ করার পূর্বে মোটামুটি আপনার এই যারা হচ্ছে আপনার পিছনে যে দুজন আছে এদের একটু পরিচয় করাতে আপনি। এটা আমার ছোট দুই ভাই আছে, ঠিক আছে আমি যদি না থাকি তারা থাকবে, একজন হাসান আর একজনের নাম হলো রবিন, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো আমি যদি অনেক সময় থাকিও না, আমার আসতে অনেক লেট হয়, মাল্টাল কালেকশন আমি চলে যাই, আমাদের মনে সবাই তো আর রেডি, চাকরি সবাই তো মনে করেন সবসময় থাকে না, রাইট রাইট, এর জন্য আমার এই দুইজন থাকবে অল টাইমেই, মনে করেন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর ফোন দিয়ে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ওকে। আচ্ছা ঠিক আছে, তো ভিডিওটি শেষ করার পূর্বে কিভাবে যারা সরাসরি আসবে না কুরিয়ারের মাধ্যমে নিবে বলে, এরা কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, আমরা আপনার এখান থেকে আমরা বনানি যায় এটা দিয়ে দিয়ে, এটা জানে এর আগে অনেক ভিডিওতে দেওয়া হয়েছে আমাদের, কিন্তু ভাই এই ফেক ভিডিও করলে এত ফ্রিজ নিয়ে এত লাখ লাখ টাকার মাল নিয়ে কেউ করবে না, আমাদের ফুল পেমেন্ট স্যার কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজারও জানে যে কোনোদিন আজ পর্যন্ত আমি কন্ডিশনের মাল দেই নাই, ফুল পেমেন্ট স্যার ওকে জানে, ওরা ওরা নিজেরা কুরিয়ার সার্ভিসের আল্লাহরা, কিন্তু আমার থেকে ফ্রিজ নিতে পারে। যারা যারা বিশ্বাস করবেন না অনেক আমাদের থেকে ফ্রিজ কিন্তু নিয়ে যায়, কালেকশন আছে ভালো, চাইলে আপনার কুরিয়ার সার্ভিসের কাগজও আছে আমাদের ইনশাল্লাহ। শেষ করছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া কিন্তু আসলে মন মানসিকতা আপনার সাথে সাথে কথা বললেন, ইনশাআল্লাহ তার রিভিউ পজিটিভ আছে, কথা বলেন যেই যে প্রাইস বলা হয়েছে, যারা একটু হয়তো বা তাদের অনেকে আছে আল্লাহ তাআলা একটু কম দিছে বেশি দিছে, যোগাযোগ করে ইনশাআল্লাহ চেষ্টা করবে। আর যদি একজন বেসালার আসল ওরা নতুন বিয়ে করেছে সংসারের, 14000 টাকা ফ্রিজ আপনি হলো 9000 টাকা দিয়ে দিছি। আচ্ছা ইনশাআল্লাহ আপনারা যদি লাভ হয়েছে 500 টাকা সম্পর্ক তৈরি করেন, হয়তো 500 টাকা লাভে আপনারা ফ্রিজ দিব, এটা হলো ভালোবাসা, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, আর জাকির ভাইয়ের ভিডিও যারা দেখতে চান নেক্সট আরো যেমন আরো ভিডিও আসবে, কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাকির ভাই নতুন ভিডিও পেতে। তো জাকির ভাই আজকে শেষ করছি, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ভালো থাকেন।